ঢাকা দক্ষিণ সিটিতে প্রচারের মাঠে প্রধান দুই মেয়র প্রার্থী যেমন ভোট প্রতিশ্রুতিতে চাইছেন ঠিক তেমনি জমে উঠেছে কথার লড়াই আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ঢাকাবাসীর উন্নয়নের জন্য নির্বাচন করছে না আর বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন জীবন গেলেও নির্বাচনী মাঠ ছাড়বেন না তিনি জসিম জুয়েলকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্ট দক্ষিণ সিটির বেশিরভাগ অংশেই পুরনো ঢাকাকে নিয়ে ভোটের প্রচার তাই পুরনো ঢাকাকে নিয়েই প্রধান দুই মেয়র প্রার্থীর উন্নয়নের রূপরেখা তুলে ধরছেন ভোটারদের কাছে রায় সাহেব বাজারের বিয়াল্লিশ নাম্বার ওয়ার্ডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজরেনুর তাপস প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা এই নির্বাচনকে ঢাকাবাসীর উন্নয়নের নির্বাচন হিসেবে নিচ্ছে না তারা এটা নির্বাচন নিচ্ছে তাদের আন্দোলনের অংশ হিসেবে তাদের মুক্ত করার আন্দোলন হিসেবে জনগণের সেবায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছে না বলে করেন তাপস বলেন ইভিএম একটি আধুনিক প্রযুক্তি অভিযোগ এটিতে সংকার কিছু নেই যে আধুনিক প্রযুক্তি ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে এবং আগামী পহেলা ফেব্রুয়ারি তারা সকলে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে এই ঢাকার উন্নয়নের জন্য তারা রায় প্রদান করবে এদিকে থেকে নির্বাচনী প্রচার চালান বিএনপি প্রার্থী ইশরাক হোসেন তিনি বলেন জনগণ যদি পাশে থাকে তাহলে অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না মানুষের অধিকার আদায় সবসময় পাশে থাকার কথা জানান আমাদেরকে সরকারি দলের বাইরে যারা আমরা দক্ষিণ সিটিতে তরুণ ভোটারের সংখ্যায় বেশি তাই ভোটারদের আকৃষ্ট করতে দুই প্রার্থীরই রয়েছে নানা প্রতিশ্রুতি মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা